আচ্ছা রোদ্দুর রায়কে চেনেন আপনি? হ্যাঁ চিনি আমি রোদ্দুর রায়কে। উনি ওনাকে অ্যারেস্ট করা হয়েছে গোয়া থেকে কিছু অশালীন মন্তব্য করার জন্য, তো আপনার কি মতামত? দেখুন, ফান ভিডিও অনেকেই বানায়, তো সেটা কোনো আপত্তি নেই, ওনার অনেক এন্টারটেইনিং ভিডিও উনি বানান এবং উনি যা বলেন উনি কোনো রকম রেখে ঢেকে কিছু বলেন না, আমি দেখেছি। উনি যে মানে কাজটা করেছেন, আমার মনে হয় একজন মহিলা প্রধান মুখ্যমন্ত্রীকে নিয়ে কথাটা বলাটা আই থিঙ্ক বেটার নয়। কন্টেন্টগুলো বেশ মজারও হয় এবং প্র্যাকটিক্যাল বাস্তব জীবনের সাথে যে যেটা আমাদের বলা উচিত যেটা আমরা বলতে পারি না, উনি সেটা খুব মানে বেশ কমেডি করেও হোক বেশ হিউমার করেও বলে এবং তার মধ্যে কিছু কিছু কুরুচিকর শব্দ উনি ব্যবহার করে। এখন ফেসবুকে দেখুন এরকম এটা এখন এটা অনবরতই দেখা যায় এবং এটা কোনো আমার মনে হয় না অফেন্সিভ কিছু। হ্যাঁ, তবে কিছু ফিগারকে নিয়ে যদি উনি বলে থাকেন এবং যদি মাননীয় কোনো মন্ত্রীকে নিয়ে বা কোনো বড় ফিগারকে নিয়ে যদি উনি করে থাকেন, সেটা আমার মনে হয় ওনাকে এই জায়গাটা একটু রেস্ট্রিক্ট করা উচিত। এটা সম্পূর্ণভাবে ভুল হয়েছে, কারণ এর ফলে কী হচ্ছে, আমাদের মতো মানুষদের, আমাদের বলবো না, যে কোনো বয়সের মানুষদের কথাই বলবো, যে কোনো বয়সের মানুষদের ক্ষেত্রে হচ্ছে কি সোশ্যালি মত প্রকাশ করার সাহসটা চলে যাচ্ছে। কোথাও গিয়ে আমাদেরকে কিছু কথা বলতে গেলে অনেকটা নিজেদের মধ্যে হোমওয়ার্ক করে বলতে হবে, ভেবে বলতে হবে যে এই কথাটা বলে ফেললাম এরপরে আমি গ্রেপ্তার হয়ে যেতে পারি। উনি অন্য কোনো কন্ট্রোভার্সি নিয়ে কাজ করছে কিছু ওকে, বাট একজন মহিলা বলে না, ওটা যদি পুরুষ হতো কোনো মুখ্যমন্ত্রীকে না এভাবে কোনোরকম কাজ করাটা ঠিক না, ট্রোল করাটা ঠিক না। এর কথাটা বলার পরে এমন বিকল্প তৈরি হলো যে সরকার পক্ষ থেকে আমাকে হুমকি দেওয়া হতেই পারে, কিন্তু এই জিনিসটা আমার ক্ষেত্রে মনে হয় যে ঠিক হয়নি। আমার মতামত হচ্ছে রোদ্দুর রায়কে অ্যারেস্ট করা যে ঠিক করেছে, এটা প্রশাসনকে আমি সাধুবাদ জানাই। আমি এরকম মানে ঠিক পশ্চিমবঙ্গে এরকম কালচারটাকে বহন করা হয়েছে বিগত 34 বছর ধরে, কোথাও গিয়ে সতর্ক করা হওয়া হতে পারত, কিন্তু গ্রেপ্তার করাটা ডিরেক্ট আমার মধ্যে ঠিক হয়নি। কারণ ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়া এমন একটা মিডিয়া যেখানে আমাদেরকে বাক স্বাধীনতা দেওয়া হয়। বেসিক্যালি ব্যাপারটা যেটা সেটা হচ্ছে উনি যেভাবে মন্তব্যগুলো করেন সেটা কুরুচিকর অবশ্যই, এবং একজন মুখ্যমন্ত্রী একজন প্রধানমন্ত্রী বা কাউকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এইভাবে বলাটা আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা সঠিক নয়। যেটা আমার একটা বলার কথা সেটা আমার মধ্যে সবাই নিশ্চয়ই বলছে, বেশিরভাগ মানুষ বলছে, কাউকে আক্রমণ করতে গেলে অথবা কারোর সম্পর্কে খারাপ ভালো যাই বলতে গেলে ভাষা জ্ঞানটা দরকার, ভাষা জ্ঞানটা ঠিকঠাক রেখে আক্রমণ করা উচিত। আমি সেইটার ক্ষেত্রে বলবো যে উনি যে ভাষায় কথা বলে সেইটা পাল্টে অন্য ভাষায় আক্রমণ করলে আমার মতে ভালো হতো, এবং সেই মানুষটা যদি মতে যদি না মিল হয় তাহলে সেই মানুষটা উল্টো দিকের মানুষটাকে গালাগাল কুরুচিকর ভাষায় আক্রমণ করবে, সেটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একদম ফিজিক্যালি কন্ট্যাক্ট হিসাবে এরকম হচ্ছে। এটা বরাবরই সমস্ত মানুষরা এরকমই সেমভাবে কিছুটা এটা মানে উনি ওনার ব্যক্তিগত মত প্রকাশ করেন ওনার মতো করে, এটা ঠিক, এবং এটাতে ওনার মানে ওনার যা ইন্টারভিউগুলো পড়ি বা যা দেখি তাতে মনে হয় ওনারাতে কিছু এসে যায় না, কিন্তু কাউকে নিয়ে পার্সোনালি এভাবে অ্যাটাক করা বা কিছু করা আমার পক্ষে মানে আমার মত অনুযায়ী এটাকে ঠিক বলে মনে হয়। মন্তব্য মানে এইটা নয় যে তিনি কুরুচি ভাষায় আক্রমণ করেছেন, এমন কিছু নয়। বিতর্কিত মন্তব্য রাজনীতিবিদরা করবেন সেটাই স্বাভাবিক, মুখ্যমন্ত্রী থেকে নরেন্দ্র মোদী থেকে রাহুল গান্ধী সবাই বিতর্কিত মন্তব্য করেছেন। এটা বিরোধীরা গালাগাল করে, বিরোধীরা তো কোনো মানে কোনো মিনিস্টারকে নিয়ে মন্ত্রীকে নিয়ে এভাবে কুরুচিকর মন্তব্য মানে ডাইরেক্ট মিডিয়ার সামনে এসে কুরুচিকর মন্তব্য করতে শোনা যায় না, উনি যেভাবে মন্তব্য করেন সেভাবে শোনা যায় না। সুতরাং আমি ওনার হয়তো ওনার ব্যক্তিগতভাবে উনি যেটা বলেছেন সেটা হয়তো ওনার কাছে ঠিক, বাট সোশ্যাল মিডিয়াতে এসে এইভাবে কোনো মন্ত্রীর সম্বন্ধে কথা বলাটাকে আমি